আমি যদি বলি ওয়ান অফ মাই বেস্ট আর্টিস্ট ইন মাই সেট, সেটা হচ্ছে বুবলি। সাকিব ভাইকে ছাড়া প্রথম সিনেমা হচ্ছে ক্যাসিনো বুবলির, সেটাও আমার হাত দিয়ে। বুবলিকে যখন দেখছি ক্যাসিনোতে আমার মনে হয়েছে যে শি ক্যান বি এ বেস্ট আর্টিস্ট। আদুরকে দেখলে এখন প্রাউড ফিল হয়। আদুরের লুক আমার কাছে যেটা মনে হয়েছে যে আমার সিনেমার জন্য যে ক্যারেক্টারটা আমার দরকার ওই ক্যারেক্টারটার জন্য আমি দাঁড়িয়ে রাখছিলাম। আমি তো অলরেডি আদুর সাথে বসছি আমার নতুন সিনেমার জন্য, উই আর গেটিং রেডি ফর দ্য অ্যানাদার ব্লাস্ট, এবং অবশ্যই নতুন একটা লুকে। পাপনি আসলে কিছু বলতে চায় না, বিকজ পাপনি বলতে চায় না যে জাজমালি মিনা নিজেরাই জানেন ভালো করে তারা কেন এটাকে, যেহেতু তাকে সিগল টানবেন, অবশ্যই টানবেন, কারণ যেহেতু সিনেমা ফার্স্ট হাফে শেষ হয় নাই, তারা কেন এটাকে খুব বেশি এটা প্রায়োরিটি দেয় নাই। বাট তাদের পেজ থেকে তারা বলছে তাদের বেস্ট সিনেমা মোর দেন জাজমাল ইয়া কি মোর দেন জিন, আজিজ ভাই নিজে বলছে তার সব সিনেমার চেয়ে ভালো লাগছে এই সিনেমা। দেখেন জাজমালি মিডিয়া কন্টেন্টের সাধারণত নির্মাতার থেকে শুরু করে আদার আর্টিস্টদের খুব কিছু করা থাকে না, বিকজ দে হ্যাভ ওন প্ল্যান, তারা নিজেরা প্ল্যান করে নিজেরা স্ট্র্যাটেজি সাজায়। ফাইন্যান্সার যেহেতু তার মতো করে তো সে সাজাচ্ছে, আমি যতটুকু জানি যে তারা একটা ওটিটি দেশের বাইরের একটা ওটিটিতে সেল করেছে, তো তারা মনে হয় সিকিউর হয়ে গেছিলো বেশি একটা খুব, যে আমার তো সিকিউরিটি আছে যে ফাইন্যান্সিয়াল ব্যাকআপের, এই জন্য মনে হয় মার্কেটিংয়ে যায় নাই, আই ডোন্ট নো। বাট আলটিমেটলি আজিজ ভাই চেষ্টা করছে পরে গিয়ে, বাট আসলে যখন ফায়ার বের হয়ে যায় তখন আসলে এটাকে কিছু করা থাকে না। বাট কন্টেন্ট যারাই দেখছে আপনি দেখবেন না যে খুব কোনো যারাই দেখছে দেখে কমেন্টস করছে তারা কিন্তু খুব বাজে কমেন্টস করে নাই। ইভেন দো যেহেতু জাজ মাল্টিমিডিয়া এটাকে সিকল টানবে আগামী রোজা এদের সিনেমা ভিতরে ডিক্লেয়ার দিয়ে দিচ্ছে তারা সিনেমাটাকে আনবে, তো সেক্ষেত্রে আসলে আমি আশা করবো জাজ মাল্টিমিডিয়ার পরবর্তী বছরে রোজা ঈদে তারা আরও বেশি সতর্ক থাকবেন মার্কেটিংয়ের ক্ষেত্রে। যেমন এই সিনেমার ক্ষেত্রে আমি যদি আমার খুব বলি, প্রথম ক্ষোভটা হচ্ছে এটা যে আমার সিনেমা হলে সিনেমা চলতেছে আমার বাইরে কোনো পোস্টার নাই, কোনো মাল্টিপ্লেক্সে ছিল না, একমাত্র দেখলাম সিনেপ্লেক্সে লাস্ট সেকেন্ড উইকে যখন ছাড়ছে তখন একদম চিপা একটা পোস্টার দিচ্ছে। এছাড়া আমি কোনো মাল্টিপ্লেক্সে দেখি নাই যে টোটালি আমার বাপের পোস্টার ছিল, এটা খুবই মানে থাকলেও অনেক চিপা চাপা সবচেয়ে বেশি অবহেলিত ব্যাপারটা ছিল। এমন হয়েছে আমি একটা হলে গেছি, গিয়ে দেখি একদম চিপাতে একটাই আসে, তো আমি আমার ছেলেকে দিয়ে নিচে নামাইয়া নিয়ে আসে যে এটা নিচে নিয়ে দিয়ে আসো। তো এই আমরা তাকে এমন না যেন জাজমালকে ইনফর্ম করি নাই, আমরা সব আর্টিস্ট করছে, আমি না শুধুমাত্র দর্শক করছে কেন পোস্টার নাই, দর্শক এমনও হয়েছে যে পোস্টার না দেখে পাপ দেখতে গিয়ে অন্য সিনেমা দেখছে এমনও হয়েছে। তো আলটিমেটলি আই ডোন্ট নো ওয়াই দে মেক দিস দ্যাট কাইন্ড অফ কন্ট্রোভার্সি। না আমার আর্টিস্টটা ম্যাক্সিমাম ট্রাই করছে, এটা যদি বলি যে আমার আর্টিস্ট হেল্প করে দেয় না, একমাত্র মানে পাপের টিমই রেডি ছিল অলওয়েজ, হোয়াট এভার ইউ ওয়ান্ট উই আর রেডি টু ডেলিভার, আমার টোটাল আর্টিস্টটা, আমার সিনেমার আর্টিস্টটা একত্র থাকে সবসময় এবং আমাদের বন্ডিংসে ভালো থাকে, বিকজ অফ আমি চোর বাটপারদের মতো না, আমরা যাদের যখন কাজ করি তাদের পেমেন্ট থেকে শুরু করে এভরিথিং আমরা নিশ্চিত করি। সো আমরা যখন সিনেমা রিলিজ দিই আমরা প্রত্যেকটা আর্টিস্টকে পাই প্রত্যেকটা সিনেমাতে, তো সেই ক্ষেত্রে আমার কোনো আর্টিস্টই কোনো প্রকার ঝামেলা ছিল না, সবাই রেডি ছিল টু ডেলিভার এভরিথিং এভরিওয়্যার। আপনি দেখবেন যে প্রত্যেক যখনই আমাদের জাজমেন্ট ডাকছে যে কোনো সময় ডাকছে এভরি ওয়ান ইজ রেডি, বাট আলটিমেটলি তো প্রপার প্ল্যানটা তাদের করতে হবে, তাই না? তারা যেহেতু মার্কেটিং ডিলিংসে তারা নিজেরা করছে। দেখেন বুবলির কমার্শিয়াল থেকে এই টার্ন আপটা, যেটা আমরা বলি যে অ্যাক্টর হিসেবে টার্ন আপটা হচ্ছে তালাশ দিয়ে, এটাকে তালাশে আগে কিন্তু যত সিনেমাই করছে সবগুলো হচ্ছে খুব পপুলার কন্টেন্ট করছে, সাকিব ভাইয়ের ঘরানা করছে, তালাশে আগেও আমার একটা কাজ হয়েছিল সেটা হচ্ছে ক্যাসিনো যেটা রিলিজ হবে কোম্পানিতে। বাট আলটিমেটলি অ্যাজ এ হিউম্যান বিং জানি না মানে আপনারা কীভাবে জানেন, বাট আমি যাকে যে বুবলিকে চিনি সি ইজ সুপার, সি ইজ এ গুড অ্যাক্ট্রেস, ড্যাম গুড অ্যাক্ট্রেস, টাইম মেনটেন্স করে এবং রেসপেক্ট থেকে শুরু করে সেটে এই এনভায়রনমেন্টে এরকম আর্টিস্ট আমি আমার খুব কম দেখছি আমার ইন্টারিয়ার লাইফে। আমি যদি বলি ওয়ান অফ মাই বেস্ট আর্টিস্ট ইন মাই সেট, সেটা হচ্ছে বুবলি। সাকিব ভাইকে ছাড়া প্রথম সিনেমা হচ্ছে ক্যাসিনো বুবলির, সেটাও আমার হাত দিয়ে। তো ক্যাসিনো আসতেছে কোরবানিতে, সাহসে ব্যাপার না, সাকিব ভাই নিজেও জানতেন, নিজে তাকে ইনফর্ম করাই ছিল আমার। সো তা সেও চাইছিল যে গুড হ্যান্ডে পড়ুক, ভালো হাতে বুবলি ভালোভাবে কাজ করুক, এটা সাকিব ভাই নিজেই চাইছিল, এখন সাকিব ভাইকে ইনফর্ম করা ছিল বুবলি কাজ করবে এবং আমার সিনেমায় কাজ করবে, সেটা সাকিব ভাই জানতো এবং সাকিব ভাই নিজেই এটাকে আরও হেল্প করছে সব ব্যাপারেই, ক্যাসিনো ব্যাপারে সব ব্যাপারে, যেহেতু নীরব ছিল আমাদের সাথে, নীরবের নীরবের খুব কাছের বড়ো ভাই আর সাকিব ভাই আমাদেরও বড়ো ভাই, সাকিব ভাই সব ব্যাপারে হেল্প করছে ফর ক্যাসিনো। পরবর্তীতে যখন হয় বুবলির ফার্স্ট যখন ঢাকা দেশের বাড়িতে ব্যাক করে আবার ওই কাজটাও আমার কাজ, সেটা হচ্ছে তালাশ। সো সেক্ষেত্রেও আসলে তখন আর সাকিব ভাইকে কথা নেই, বাট আমি চাইছিলাম যে বুবলিকে যখন দেখছি ক্যাসিনোতে আমার মনে হয়েছে যে শি ক্যান বি এ বেস্ট আর্টিস্ট, যেটা আমরা এক্সপ্লোর করতে পারি। তো তালাশে আমরা চেষ্টা করছি এবং তালাশ পুরো সিনেমাটা যদি আপনি দেখেন দেবেন দুইটা চরিত্রের উপর বেস করে পুরো সিনেমাটা, আদর আর হচ্ছে
বুবলি, আর সেই ক্ষেত্রে আদর ছিল একেবারে নতুন, ফার্স্ট সিনেমা আদরের। তো সম্পূর্ণ আমার ডিপেন্ডেন্ট প্লেয়ারটা ছিল হচ্ছে গা বুবলির উপরে। তো এই তার সাথে কাজ করার পরে এই বিশ্বাসটা এবং তারপরে ট্রাস্টটা আমার আসছে যে হ্যাঁ না, ওকে নিয়ে পুরো সিনেমাটায় আবার নতুন একটা ছেলেকে টানা যায়। এটা সত্যি তো বলি, মানে আদরের ছোটোকালের সাফল্য আমার কাছে অনেক বড় লাগে। এটা আমি কিছুদিন আগেও স্ট্যাটাস দিছি যে আমার সত্যি তো প্রত্যেকটা সাফল্যই মানে ওদের সাফল্য নিজের মনে হয়, কারণ প্রথম রিক্সটা নিতে হয় আমাদের। অনেকে দেখা যায় রিক্সে আমরা বিপদে পড়ি, পরবর্তী দিকে দেখা যায় রিক্সে সাফা করতে হয়, বাট কেউ কেউ সাইন করে চলে আসে, তখন মনে হয় যে সব কিছুই ঠিক ছিল, তখন অনেক পেইনলেস হয়ে যায়। আদরকে দেখলে এখন প্রাউড ফিল হয় যে আদরের আসলে সামহাও আদরের এভাবে ব্যাকটা ব্যাক করাটা। এবং বুবলি এবং আদরের জুটিটা যদি বলি, দে লুকস গুড অন স্ক্রিন। আমি লোকাল দেখলাম, স্ক্রিনে তাদেরকে সুন্দর লাগে, খুব ম্যাচিউর্ড লাগে, বন্ডিংসটা খুব ভালো লাগে। তো আলটিমেটলি এটা তৈরি হয়েছে আলের যেহেতু তালাশ থেকে, কারণ তালাশের কন্টেন্টটা ছিল একেবারে ডিফারেন্ট, সিজোফোর্নিয়া বেশ বাংলাদেশের সিনেমা হয় না এত, মানে মানুষ খুব ডেপথ লাভ যেটাকে বলি, হলে যে অভিমান হয়, অভিমান থেকে সেপারেশন, সেপারেশন থেকে একটা সময় এসে একটা মৃত্যু, যেটাকে সারা জীবন বয়ে বেড়াচ্ছে একটা আরেকজন। তো এই যে এটা ইমোশন একজনের প্রতি আরেকজনের, আমার মনে হয় বন্ডিংসটা ক্রিয়েট হয়েছে একটা সিনেমা থেকে। সো এরপর থেকে আমার তো মনে হয় এই জুটিটা অনেক লম্বা সময় যাবে। আদর্শ আমি খুব রিসেন্ট একটা কাজ করতেছি, তো আরেকটা সিনেমা নতুন আরেকটা জুটি নিয়ে আসতেছি। সো আমার মনে হয় যে ওই জুটিরও ভালো লাগবে। আদরের ফার্স্ট দাড়িটা রাখা হয়েছিল তালাশের জন্য, কারণ আমি ওর সাথে কাজ করেছিলাম ট্র্যাপ নামে একটা ওয়েব সিরিজে প্রথম, একদম সর্বপ্রথম, তখনই আমার মনে হয়েছে যে সেটাকে নিয়ে আমি কাজ করবো ফিল্মে। তো ট্র্যাপ করার পরেই আমি ওকে অবজার্ভ করছি, তাকে আমি কীভাবে দেখতে চাই পার্সোনালি। তালাশের জন্য আমার যে ছেলেটা দরকার ছিল সুমন চরিত্রটা, সুমনের জন্য আমি দাঁড়িয়ে রাখছিলাম। তো সুমনকে দাঁড়িয়ে রাখার পরে হয়তো বা KGF তখন মনে হয় না, সম্ভবত KGF 2 বা KGF তখন সিনেমাটা হয়েছে সম্ভবত, আমরা যখন প্ল্যান করি। তো ওইটুকু স্পেসিফিকলি কোনো প্রকার ইন্টেনশন নিয়ে না, বরং আদরের লুক আমার কাছে যেটা মনে হয়েছে যে আমার সিনেমার জন্য যে ক্যারেক্টারটা আমার দরকার, ওই ক্যারেক্টারটার জন্য আমি দাঁড়িয়ে রাখছিলাম। তো লোকালে অবশ্যই পরিচালক ভালো জানেন যে কেন সে দাঁড়িয়ে রাখছেন কন্টিনিউটি। বা আমি আরেকটা সিনেমা দেখছি আদরের, সেটা হচ্ছে যে যাও পাখি বলো তাহলে, ওখানেও কিন্তু ওর দাঁড়িয়ে নেই। সো একটা নির্মাতা আসলে ডিপেন্ড করে চায় যে তার আর্টিস্টটা কীভাবে দেখা যাবে। আমি তো অলরেডি আদর সাথে বসছি আমার নতুন সিনেমার জন্য, উই আর গেটিং রেডি ফর দ্য অ্যানাদার ব্লাস্ট, এবং অবশ্যই নতুন একটা লুকে। সো আমি আসলে এটা নিয়ে কমপ্লিমেন্ট করতে চাই না, KGF-এর মতো না, আদরের মতো। এই জন্য আমি কমপ্লিমেন্ট করতে চাচ্ছি না, KGF-এর ইয়াস হয়তো বা ইয়াসের মতো, আদর কিন্তু ইয়াসের মতো না। আর আদরকে নিয়ে আলোচনা হয় না, কে বলছে যে আপনি আমাকে কোশ্চেন করতেছেন, কাকে নিয়ে কোশ্চেন করতেছেন, আদরকে নিয়ে কোশ্চেন করতেছেন, এই কোশ্চেনটা তো আপনাকে করতেন না, আপনার কাটতে হবে। একজনকে নিয়ে কমেন্টস করলে, একজনকে কোশ্চেন করলে, কাকে নিয়ে করতে হবে, যাকে নিয়ে আলোচনা হয়, আদরকে নিয়ে আলোচনা হচ্ছে বলে আপনি আমাকে কোশ্চেন করছেন, আমি যদি রং না হই। সুপার, এই সুপার বাড়ি, লাভ ইম, লাভ ইউ তাস্কিন। আমি যদি স্ক্রিনে দেখে ওইটা, তাস্কিন হচ্ছে অস্থির জিনিস, মানে বাংলাদেশে এই ছেলেটাকে আমরা মিস করি এই মুহূর্তে, আমাদের ব্যাডলি দরকার ছিল ছেলেটাকে। আমাদের এখন বর্তমানে আর্টিস্ট আসতেছে, হিরোর সাথে ফাইট দেওয়ার জন্য ভিলেন আসতেছে, বাট টাস্কিন থাকলে এটার স্পিড আরও বেড়ে যেত। আর্টিস্ট ভিলেন মানে হুমায়ুন ফরিদি, এইটা আসলে খুব কম, লাউড অ্যাক্টিং, একই রকম দেখতে, খুব পুসপাস করে বের করলাম সেটা না, একটা ক্যারেক্টারটাকে ধারণ করে অভিনয় করা, নেগেটিভ ক্যারেক্টার করা, এটা আসলে খুব কম অ্যাক্টর ভিতরে আছে। টাস্কিন হচ্ছে ওই টাইপের অ্যাক্টর। আপনারা টাস্কিনকে অনেকেই অনেক সিনেমা দেখছেন, বাট আমিও একটা কথা বলি, তাস্কিনের বেস্ট সিনেমা হচ্ছে ক্যাসিনো। তাস্কিনকে এইভাবে রিভিল কেউ করা নাই, আমরা মানে আমি পার্সোনালি বলতে পারি, এবং তাস্কিনকে এত সময় ধরে স্ক্রিনে কেউ দেখেও নাই কোনো সিনেমাই, সবাই টুইস্টে আনছে, বাট পুরা গেমটা যে অন স্ক্রিন থেকে খেলাটা, এটা মানে ক্যাসিনোতে আছে। সিনেমা ব্যাপারে কমপ্লিমেন্ট করবো না, আই লাভ তপু, তপু আমার ছোটো ভাই এবং আমার আদের এরিয়ার, সাকিব ভাই তো সাকিব ভাই সুপারস্টার। আমি লোকাল দেখছি যেহেতু আমার আদরের সিনেমা, প্লাস হচ্ছে আমার ফ্রেন্ড সাহেব চন্দন ওর ছবি দেখা হয়েছে, পুরো টিমটাই আমাদের নিজেদের টিম, আমার টিমের অর্ধেক আর্টিস্ট টেকনিশিয়ানই সাইফের টিমে, সাইফের অর্ধেক টিম দেখা যাচ্ছে আমার কাজ করে, তো এইভাবে দেখা হয়েছে। কিলিম দেখলাম, দেখছি আমি প্রেম প্রীতি বন্ধন দেখা হয়েছে আমার, তাহলে মানে A to Z দেখা হয়েছে। রিভিউ দেওয়া আমি তো কেউ না, আমি নির্মাতা যখন একটা খারাপ সিনেমা বানায় তাও কষ্ট করতে হয় তাকে, একটা ভালো সিনেমা বানাতে যত কষ্ট করতে হয়, একটা খারাপ সিনেমা বানাতে ঠিক ততটুকু কষ্ট করতে হয়। সো আলটিমেটলি একজন নির্মাতা হিসেবে আরেকজন নির্মাতার রিভিউ দেওয়া আমার উচিত না, আমি দিব না,
ইকবাল ভাই নতুন ডিরেক্টর, বড় ভাই, ভালো ব্যবসায়ী, ফিল্ম ব্যবসায়ী, ফিল্মটা ভালো বুঝে ব্যবসা। ইকবাল ভাই খুব ভালো ব্যবসায়ী, নির্মাতা হিসেবে ফার্স্ট সিনেমা, বাট তার এটা সত্যি যে তার সিনেমাটাকে দেখলে প্রথম ডিরেক্টর হিসেবে বলা মানে আপনি বুঝতে পারবেন না যে প্রথম সিনেমা। এই দিকটা ইকবাল অনেকটা সফল। আর একটা জিনিস হচ্ছে কন্টেন্টটাকে খুব ওয়েস্টার্ন ফ্লেভারে নিয়ে আসা হয়েছে, বাট ইকবাল ভাইকে স্ট্রংলি বলতে চাই, ইকবাল ভাই আমরা বাংলা সিনেমা বানাই, অডিয়েন্স আমি যদি মাইকের সামনে বলি যে আমার সিনেমাটা একদম দেখতে হলিউডের মতো, না, হলিউডের সিনেমা দেখার জন্য কেউ টিকিট কাটে না, আমার সিনেমাটা বাংলা সিনেমা দেখার জন্য বাঙালি অডিয়েন্স টিকিট কাটে। সো আমি বিশ্বাস করি ইকবাল ভাইয়ের কাছ থেকে না খুব চমৎকার সুনির্মিত বাংলা সিনেমা দেখতে পারবো। দেখেন আমি প্রথমেই বলছি পপুলার কন্টেন্ট বানাতে গেলে বাজেট দরকার। বাংলাদেশের বিএফএক্স আর্টিস্ট নাই তারা খুব সুপার আছে, আপনারা ভালো করে জানেন বাংলাদেশে ভালো ভালো আর্টিস্ট আছে বাংলাদেশে। আচ্ছা, আমার নিজস্ব একটা বিএফএক্স হাউস আছে বাংলাদেশে, আপনারা জানা যায় না, ভিজুয়ালাইজার ওয়ার্কশপস ইজ মাই কোম্পানি, এবং আমি মূলত অ্যানিমেটর, আমি মূলত আগে অ্যানিমেটর, যাদের সাথে প্রথম থেকে একদম প্রথম সিনেমা থেকে তাদের সাথে অ্যানিমেটর হিসেবে যুক্ত হয়েছি, টেকনিশিয়ান হিসেবে যুক্ত হয়েছি, তারপর তারা জোর করে আমাকে দিয়ে সিনেমা বানাইছে ভালো দেশাদের লিডার। আমার ইচ্ছা ছিল না প্রথম সিনেমা বানানোর জন্য। তো আমি একটা জিনিস বলি, আমরা যদি বাংলাদেশের সিনেমা কাজ করি সত্যতা বলি আমার চায়ের কস্টিং আসবে না, আমার পানির কস্টিং আসবে না পার ডেতে। সো এটা করে আমরা সার্ভাইভ করতে পারবো না। সো বাংলাদেশে যারা মানে মোটামুটি যারা পপুলার কোম্পানি সবগুলো কোম্পানি ফ্রিল্যান্সিং কাজ করে, বাট আপনি যদি তাদেরকে হায়ার করতে চান ইউ হ্যাভ টু পেড দ্য মানি, আপনি তাদেরকে পেড করতে হবে, টাকার জন্য টাকা দিতে হবে। আপনি দেশে বাইরে গিয়ে করতে যাবেন, বাট আমি বলে করি বাংলাদেশের থেকে জঘন্য বিএফএক্স করে কলকাতায়, যদি না শুনেন যে জিন তার এক্সাম্পল, আপনি জঘন্য বিএফএক্স যদি করে সেটা হচ্ছে কলকাতায় করে বাংলাদেশ। বাট আপনি যদি অনেকেই বলে যে ইন্ডিয়াতে করে নিয়ে আসছি, ইন্ডিয়াতে কোথায় করে নিয়ে আসছি, ইন্ডিয়াতে চিপাগড়িতে বসে একটা ছেলের কম্পিউটারে বসে আছে, ও তো কাজ করে, ইটস বেসড অন কোম্পানি। আপনি হোয়াইট হাউস ডাউনের মতো সিনেমা করে ইন্ডিয়ায় বসে, মার্বেলসের সিনেমা করে ইন্ডিয়ায় বসে, পিকজাস করে, হ্যাঁ, আপনি ওদের সাথে কন্ট্যাক্ট করেন, কাজ করেন, তো কেন পারতেছি না আমরা? এন্ড অফ দ্য ডে মানি টকস।